আসসালামু আলাইকুম। ক্রিয়েটিভ আইটির পক্ষ থেকে আমি হাসান হক। ক্রিয়েটিভ আইটিকে সর্বপ্রথম সবচেয়ে বেশি ধন্যবাদ, জাস্ট বিকজ এই রমজান মাসে কোরআন শিক্ষার সর্বপ্রথম কার্যক্রম ডিজিটালের মাধ্যমে আপনারা যারা ঘরে বসে যুদ্ধ করতেছেন বাংলাদেশে, তাদের সবাইকে রমজান মাসে এই কোরআন শিক্ষার আয়োজনের সুযোগ। ক্রিয়েটিভ আইটির পেজ থেকে আজকে প্রথম আমরা লাইভে আসছি। আমাদের সাথে আসছেন বাংলাদেশের একজন বিখ্যাত মুফাসসির, একজন বিখ্যাত তালিমুল কোরআন ট্রেনিং ট্রেইনার মোয়াল্লেম, আমার বাবা মাওলানা শামসুল হক আনসারি। আমি হাসান হক, আমরা বাবা ছেলে মিলে একসাথে ক্রিয়েটিভ আইটির পক্ষ থেকে কোরআন শিক্ষার বা ঘরে বসে কোরআন চর্চা করার যে পরামর্শ এবং যেই কাজ এবং কিভাবে চর্চা করা যায় কোরআনের বর্ণমালা থেকে শুরু করে কোরআন শিক্ষার জন্য সর্বোপরি কিছু আলোচনা করব। আমি এই পর্যায়ে আমার শ্রদ্ধেয় পিতা, ওনাকে ডাকতেছি, উনি আসবে এবং আপনাদের সাথে আমাদের সাথে কোরআন শিক্ষা বিষয়ক নিয়ে কিছু আলোচনা করবে। আপনারা সবাই সাবধানে থাকবেন এবং যে যেখান থেকে এই লাইভে অংশগ্রহণ করতেছেন তারা সবাই লাইভটি ছড়ায় দিবেন, শেয়ার করবেন এবং আপনাদের কোনো প্রশ্ন যদি থাকে, কোরআন শিখতে আগ্রহী যারা আছেন তাদের যদি কোনো কথা থাকে আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করবেন এবং জানাবেন। হ্যাঁ, আসো এখানে বসো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, মাহে রমজানুল মুবারকে আমরা কোরআন শেখার জন্য প্রস্তুতি নিয়েছি, ইচ্ছা করেছি, নিয়ত করেছি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কোরআনের তালিম করার, কোরআন শেখার কাজকে সহজ করে দেন, আমাদের জন্য কঠিন যেন না করেন। আমরা যাহা জানি না তাহা যেন আল্লাহ তাআলা জানাইয়া আমাদেরকে কামিয়াব করেন, এই জন্য মহান আল্লাহর কাছে সাহায্য চেয়ে শুরু করছি। তো মহান আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য আল্লাহ তাআলা নিজেই বলেছেন, একটা দোয়া শিখিয়েছেন আমাদেরকে কোরআনে, সেই দোয়াটা পড়ে আল্লাহর কাছে সাহায্য চাই। সবাই বলি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب يسر ولا تيسر وتمم علينا بالخير رب ارحمهما كما ربياني صغيرا بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরুদ সালামের পরে মাহে রমজানে এই দুরুদখানা পড়ার তৌফিক আমাদেরকে দিয়েছে, শোনার তৌফিক দান করেছেন, এর জন্য শুকরিয়া আদায় করি আল্লাহ দরবারে। দুরুদ শরীফের ফজিলত গুরুত্ব আমরা সবাই জানি, বুঝি, আমল করা দরকার খুব বেশি করে। একবার দুরুদ পড়লে চারটি উপকার, উপরগুলি কি কি আমরা জেনে নেব ইনশাআল্লাহ আস্তে আস্তে করে করে। যে ব্যক্তি রসুলের প্রতি দুরুদ পড়ে সে ব্যক্তির প্রতি আল্লাহ নিজেই দুরুদ পড়েন, দুরুদ সালাম রসুলের প্রতি যে ব্যক্তি পাঠ করে আল্লাহ নিজেই রসুলের প্রতি দুরুদ সালাম পাঠ করেন তার ফেরেশতাদেরকে নিয়ে। এই জন্য মুমিনদেরকে ডেকে বলছেন, তোমরাও রসুলের প্রতি দুরুদ আর সালাম পাঠ করো।
আরে আমি আল্লাহ তোমাদের প্রতি রহমত করব, বরকত দেব, মাগফিরাত দেব, তোমাদেরকে হেফাজত করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার আমরা অ্যালফাবেটের মধ্যে যাব। কোরআন শেখার জন্য সর্বপ্রথম হলো বর্ণমালাগুলি শেখা। কোরআন পড়ার জন্য যে বর্ণমালা, এই বর্ণমালাগুলি শেখা, এগুলি শেখার জন্য এগুলির উচ্চারণগুলো শেখা দরকার আগে। এই জন্য আমরা উচ্চারণগুলো, এগুলিতে আরবিতে বলা হয় মাখরাজ, এগুলি একটু প্র্যাকটিস করব। আবু, এখানে তোমাকে সালাম দিছে অনেকেই, এখানে প্রায় 150 জনের মতো এখন লাইভে আসছে, এবং এর পরের বার আরো অনেকেই শুনতে পাবে। হ্যাঁ, তো 150 জনের মতো এখন তোমাকে দেখতে পাচ্ছে, এবং তোমাকে অনেকেই সালাম দিছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, এরপরে হচ্ছে অনেকে অনেককে ইনভাইট করতেছে, সবাই সবাইকে শেয়ার করে দিচ্ছে, এই হচ্ছে বিষয়, এবং তোমাকে খুব অ্যাটেনটিভলি সবাই মনোযোগ দিয়ে শুনতেছে। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। তো আমরা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এক নম্বর মাখরাজ, হলকের শুরু হতে হামজা। দুই নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হতে আইন নাহা। তিন নম্বর মাখরাজ, হলকের শেষ হতে গইন খ। এই তিনটি মাখরাজ নিয়ে আজকে আলোচনা করব। আমরা আস্তে 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 অগ্রসর হব। মাখরাজ হচ্ছে কি? আরবি হরফ। মাখরাজ, হোয়াট ইজ মাখরাজ? মাখরাজ মিন্স উচ্চারণের জায়গা, স্থান যেটাকে বলা হয়। অক্ষরগুলি উচ্চারণের যে জায়গা, মুখের যে জায়গা থেকে অক্ষরগুলি উচ্চারণ হয়, সেই জায়গাটাকে আরবিক কে বলা হয় মাখরাজ। আমরা বাংলায় বলবো উচ্চারণের স্থান। এরপরে আরেকটি প্রশ্ন আপনাদের আছে, হলক। এক নম্বর মাখরাজ, হলকের শুরু হতে হামজাহা। হলক কি? হলক হলো কণ্ঠনালী। আপনি যে কথা বলেন কণ্ঠ, এ কণ্ঠনালীটা থেকে যে অক্ষরগুলি উচ্চারণ হয়, সে অক্ষরগুলিকে বলা হয় হলক। হলকের হরফ, হলকে হরফি সজবু আদায়, এরকম ভাবে একটা কবিতাও আছে। হলকের হরফ, হলকের হরফ হলো 6টি। এই 6টিকে দুই ভাগ, তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো প্রথম ভাগ, একটা মধ্যে আর একটা শেষ। প্রথম ভাগে হয় হামজা আর হা। হলকের কণ্ঠনালীর একবারে প্রথম অংশ থেকে আ, ই, ও, হা, হি, ও, এই টাইপের উচ্চারণ হয় যে যে অক্ষরগুলো, এগুলিকে বলা হয় কণ্ঠনালীর এক নম্বর মাখরাজ। যেমন এক নম্বর মাখরাজ, হলকের শুরু হতে হামজা। হা নাম হামজা, হা হামজা নাম, হা নাম হামজা নাম, কিন্তু উচ্চারণ হামজা নয়, উচ্চারণ হাও নয়। উচ্চারণ হলো কি? হামজার উচ্চারণ হলো আ, ই, ও, আকার দিয়ে আ, রশ্মিকার দিয়ে ই, পেজ দিয়ে উ। আপনার এই তিনটে জিনিস আরো সামনের দিকে আমরা আলোচনা করব। তারপর হা, হা এটার উচ্চারণ হলো হ, আ, ই, ও, এরকম উচ্চারণটাকে বলা হয় হা। এই জায়গা থেকে এটা উচ্চারণ করতে হয়। তুমি ইচ্ছা করলে কিন্তু এগুলা ক্যামেরার সামনে দেখাইতে পারো ওদেরকে বোঝার জন্য হরফগুলো, যে কোনটা, এটা এভাবে দেখাইলে সুন্দরভাবে। আর একজন একজন লিখছে, আঙ্কেল অনেক ভালো করে বোঝাচ্ছেন, ভালো লাগছে। আরেকজন আমাদের ক্রিয়েটিভের পক্ষ থেকে খাতা কলম নিয়ে অনেকে বসছে, খাতা কলম নিয়ে যারা বসছে তারা লিখার চেষ্টা করতেছে। তোমাকে এই মুহূর্তে দেখতেছে হচ্ছে 210 জনের মতো একসাথে আছে, অনেকেই শেয়ার করছে, সবাইকে শেয়ার করে দিতে বলবো। এবং আমাদের এই কার্যক্রম প্রতিদিনই চলতে থাকবে, আমরা প্রতিদিনই কম বেশি আলোচনা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো আপনার খাতা কলম নিয়ে যারা বলছেন আলহামদুলিল্লাহ,
খুব ভালো। আপনারা চেক দুই নম্বর মাখরাজে যাই, মাখরাজটা শেষ করি তারপরে ওদিকে যাব। দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হতে আইন আ, ফলো করেন। সবাই শুনতেছেন আমার কথা? হ্যাঁ শুনতে পাচ্ছে সবাই। আমি রিপ্লাই এক্সপেক্ট করেন, আমরা রিপ্লাই দিচ্ছি ও দর্শকদের পক্ষ থেকে আমরা রিপ্লাই দিয়ে দিচ্ছি, রিপ্লাইটা পাইলে আলহামদুলিল্লাহ সুন্দরভাবে আনসার করে। দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হতে আইন হা হা, এই টাইপের উচ্চারণ অ, আইন হলো আ, আকার দিয়ে রশ্মিকার দিয়ে ই, পের দিয়ে ও, অ ই ও হা, আইন হা হা হি হু, এই টাইপের উচ্চারণ দুই নম্বর মাখরাজ। কেসিং করে রাখবেন, মনে রাখবেন, ব্রেনের মধ্যে শুনেই কেসিং করতে পারলে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য করবে। আপনাদের কনসেন্ট্রেশনটা খুব ভালো থাকতে হবে, তাইলে দেখবেন ইনশাআল্লাহ কলবের মধ্যে আল্লাহ তাআলা বসায় দিবেন অক্ষরগুলি একটা একটা করে, আমি আশা করছি। তিন নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন খ, গ খ গ গি গু, এটাই ফের হচ্ছে গ গি গু। একটা জিনিস ফলো লক্ষ্য করেন, একটু এক্সাম্পল দেই, আমরা সুরা ফাতিহা পড়ি, সুরা ফাতিহার মধ্যে পড়ি না গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দাল্লিন, গায়রিল মাগদুবি আলাইহিম আর গায়রিল মাগদুবি আলাইহিম কত ডিফারেন্স দেখেন উচ্চারণ। 99% না, আচ্ছা বেশি মানুষ গাইরিল মাকদুবি পড়ে, গাইরিল অশুদ্ধ উচ্চারণ আর শুদ্ধ উচ্চারণ সুন্দর। কোরআনের কিন্তু অলংকার, এই মাখরাজ গুলো কিন্তু কোরআনের মধ্যে অলংকার আছে, অলংকার ছাড়া সুন্দর হয় না, অলংকার দিলেই সুন্দর হয়। কোরআন সবচেয়ে সুন্দর কালাম, আপনার সুন্দরভাবে উচ্চারণ শেখার জন্য এগুলি খুব বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক গুরুত্ব দেওয়ার। গইন গ গি গু, এটাই এর উচ্চারণ। খ খ খি খু, এটাই এর উচ্চারণ। আমি আরেকবারও মাখরাজগুলো বলে শেষ করছি, দ্বিতীয়বার দ্বিতীয় জায়গায় যাচ্ছি। একজন একটু কমেন্ট করছে, আঙ্কেল প্রথম মাখরাজটা আবার বলবেন প্লিজ। জি 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 জি, প্রথম মাখরাজ। জি থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আলহামদুলিল্লাহ। দৃষ্টি খাতুন নামে কমেন্ট করছে, আঙ্কেল প্রথম মাখরাজটা আবার বলবেন। আর জায়েদুল আরেকজন লিখছে, ফয়সাল আহমেদ স্যার আপনার কাছ থেকে শিখতে পেরে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আরবি হরফ আবার বলছি, আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এক নম্বর মাখরাজ হলকের শুরু হতে হামজা হা হা, হলকের শুরু হতে হামজা হা, হামজা আর আলিফ কিন্তু একই উচ্চারণ হয়, আ ই উ হা হি হু, এইটা ফির উচ্চারণ করবেন ইনশাআল্লাহ। দুই নম্বর হলকে দুই নম্বর মাখরাজ হলকের মধ্যখান হইতে আইন হা আ ই উ, আইন হা হি হু হা। তিন নম্বর মাখরাজ হলকের শেষ হতে গইন খ গ গি গু, খ খি খু, এই মাখরাজের মধ্যে উচ্চারণের স্থান, উচ্চারণ গুলো সহি হলে আপনার কোরআন তেলাওয়াত সহি হবে। এবার আমরা একটু প্র্যাকটিস করি নাকি? আমি একটু প্র্যাকটিস করি, মানে এক নম্বর, এক নম্বর মাখরাজ হামজা হা, মানে নিঃশ্বাস দিয়ে উচ্চারণ করতে হবে এটা, মানে একবারে প্রথম অংশ থেকে উচ্চারণটা আসবে। দুই নম্বর মাখরাজের উচ্চারণটা আসবে কণ্ঠনালীর মধ্যখান, মধ্যখান মানে এরকম। আচ্ছা আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আলাইকুম না আলাইকুম, সালাম হলো না, এটা একটা গুনার কাজ হয়ে গেল, নাউজুবিল্লাহ।
আল্লাহ তাআলা বুঝে আমল করার তৌফিক দান করুন। না বুঝে যে ভুল করে ফেলে গেলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ, আল্লাহর কাছে আশা করি, মাফের আশা করি। জি, দুই নম্বর গেল, তাহলে এক নম্বরটা হইল শুরু থেকে হামজা হা, মানে হ হ টাইপের উচ্চারণ, আ টাইপের উচ্চারণ, এগুলা। আর দুই নম্বরটা হচ্ছে আইন হা, মানে হা তাহলে দুইটা উচ্চারণ আছে, একটা শুরু থেকে হা হ, আর একটা হচ্ছে মাঝখান থেকে, মাঝখান থেকে হা। রাইট, আচ্ছা রাইট। এই ব্যাপারে আরেকটু কথা বলা যায়, যেমন আমরা বলি সূরা ফাতিহার মধ্যে পড়ি না আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে দুটো অক্ষর অন্তত শিখে ফেলতে পারেন, আলহামদুলিল আল হা, এ হামজা আল, আল আর আল অনেক ডিফারেন্স, আল আর আল, আল বললে হামজার উচ্চারণ হলো না, মধ্যখান দিয়ে একটা কিছু হয়ে গেল, ভুল হয়ে গেল, এই জন্য আল হাম হাম এ হা, এটা হা না, এক নম্বর মাখরাজের হা নয়, এটা দুই নম্বর মাখরাজের হা, আলহামদুলিল্লাহ আলহাম মাঝখান থেকে, মাঝখান থেকে। হ্যাঁ আচ্ছা, আর হামজা হলো আ, হলো এক নম্বর থেকে কণ্ঠনালীর শুরু থেকে, আল আ এ ও, এবার উচ্চারণ করেন আল আ আল আল। জি জি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলামিন হলো আইনের উচ্চারণ, আর আলামিন বললে হামজার উচ্চারণ হয়ে যাবে, তাহলে অক্ষরের জায়গায় অক্ষর চেঞ্জ হয়ে গেলে মিনিং চেঞ্জ হয়ে যাবে, কুফরি কালাম অর্থ হয়ে যাবে। আরেকটু বলে শেষ করছি, তাইলে এখানে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, আর হা দিয়ে উচ্চারণ করলে, হা দুই নম্বর মাখরাজের হা দিয়ে উচ্চারণ করলে, আর যদি আপনি এক নম্বর মাখরাজের হা দিয়ে উচ্চারণ করেন তাইলে অর্থ হবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ মানে নোংরামি, সমস্ত নোংরামি আল্লাহর জন্য, আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মানে সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। এখানে আরো অনেক কথা আছে, শুধু আপনাদের মনের ভিতরে জরুর রাখলাম, আগ্রহটা সহি শুদ্ধতার জন্য সৃষ্টি করে দেন ওয়ালা আল্লাহ, আলহামদু কখন উচ্চারণ করব না, উচ্চারণ করব আলহাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, হায়ের জায়গায় হা উচ্চারণ হলে অর্থটা চেঞ্জ হয়ে যাবে, কুফুরি অর্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করো। তাহলে আমি একটু চেষ্টা করি নাকি? জি, আলহামদুলিল্লাহ, হ্যাঁ হলো না, আলহামদুলিল্লাহ হলে হা হয়ে গেল, আলহাম আলহাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মাশাআল্লাহ, এবারে ঠিক আছে, এইভাবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখানে আরেকটু কথাও যদি আপনারা মনে না করেন তাইলে বলতে হয়, একবারে প্রথম অবস্থায় এত বেশি আধ্যাত্মিকতার মধ্যে চলে গেলে আবার আমার উস্তাদি কি হয়ে যায় জানি না, এ বেশি তবু আমি বলছি আলহামদুলিল্লাহ, হায়াত মত আল্লাহর হাতে, কবে আর বলবো, হয়তো এক ঘন্টা পরেও মারা যেতে পারি। সূরা ফাতিহার মধ্যে এ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটার উচ্চারণের মধ্যে হিরাব্বিল উচ্চারণ যেন না হয়, এদিকে একটু খেয়াল করতে হবে, হিরাব্বিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কথা খেয়াল করতে হবে খুব ভালো করে, আলহামদু লিল্লাহি রাব্বিল আলামিন কয়টা শব্দ, আলহামদু একটা, লিল্লাহি আর একটা, রাব্বিল আর একটা, আলামিন আর একটা, চারটা শব্দ মিলাই হয়েছে। এবার চারটা শব্দটা যদি মিলেছে যে একটার ভিতরে আর একটা ঢুকাই দেন তাইলে শয়তানের সাথে মোলাকাত হয়ে যাবে, অর্থ চেঞ্জ হয়ে যাবে, কিরকম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এরকম উচ্চারণ যেন না হয়, আলহাম আলহামদু
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ বারাকাল্লাহ। তাহলে এটা 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 কিভাবে করা যাবে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, দুলাল টুলাল এদেরকে ডাকা যাবে না, ডাকা যাবে না। দুলি একটা শয়তানের নাম, হীরা একটা শয়তানের নাম। রাব্বিল আলামিন, রাব্বিল আলা, রাব্বিল আলামিন একটা শয়তানের নাম। রাব্বিল আলামিন, রাব্বিল আ, রাব্বিল আলামিন এরকম যেন না হয়। আল্লাহু আকবার। এই সূরা ফাতিহায় সাতটি শয়তানের নাম আছে। যদি কোনো ব্যক্তি সূরা ফাতিহা পড়তে যায় এই শয়তানের নাম উচ্চারণ হয়, তাহলে সে দেখা যায় যতই নামাজ পড়ে আর এই সূরা ফাতিহা পড়ে তত শয়তানি আরো বেশি করে করে। তার কারণ শয়তানের সাথে তার মোলাকাত হয়েছে, আল্লাহর সাথে মোলাকাত হয়নি। আল্লাহ তো রহমান রহিম, এই জন্য তারা কিছু বলে না, কই না সে পড়তে থাকুক পড়তে থাকুক পড়তে থাকুক, এককালে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা তাকে ঠিক করে দিবেন, সহি করে আনিয়ে দিবেন, আল্লাহর কাছ থেকে নিরাশ হওয়া যাবে না কখনো অবস্থায়। আল্লাহ তাআলা ঠিক করে, ভুল হচ্ছে তাও পড়ছে, ভুল হচ্ছে তাও পড়ছে, তারপরে আল্লাহ বলতেছে যে ব্যক্তি ভুল পড়ে তাকে ডবল করে পুরস্কার দিয়ে দাও। বন্ধুরা আমার, কেউ ভুল হচ্ছে আমাদের এই জন্য পড়া বন্ধ করে দেবেন না, খবরদার। সুবহানাল্লাহ বিহামদি, এই সহি করে শিখার চেষ্টা লেগে থাকবেন। আরেকবার বলছি, দুলি উচ্চারণ যেন না হয়, আলা যেন উচ্চারণ না হয়, দুলি উচ্চারণ না হয়, হীরা উচ্চারণ না হয়, এটা প্রতি খেয়াল রাখতে হবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কিছু করেন, আপনার দুলির মধ্যে বাড়ি লেগে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল, বেশি বেশি থেমে যাওয়া যাবে না, ফলো করবেন। ইমাম সাহেবরা যখন পড়ে তখন খুব ফলো করে পড়বেন, দেখবেন ইনশাআল্লাহ সহি হয়ে যাবে। আলহামদুলিল্লাহি রাব্বিল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ। আজকে আমরা রেতটুকু থাকবে তিন নম্বর মাখরাজ পর্যন্ত। এবারে আমরা অ্যালফাবেটের উচ্চারণ মধ্যে যাই, আরবি হরফগুলো মানে আমরা আমরা আরবি হরফের উচ্চারণ, হ্যাঁ উচ্চারণ, উচ্চারণ না অ্যালফাবেট আলিফ থেকে এ পর্যন্ত আমরা এখন প্র্যাকটিস করব, লিখব পড়ব। আচ্ছা, বিসমিল্লাহ। আলিফ, আলিফ, বা, বা, আলফাত বলো, তা, তা, সা, সা, জিম, জিম, হা, হা, খ, খ, দাল, দাল, জাল, জাল, র, র, জা, জা, সিন, সিন, শিন, শিন, সদ, সদ, দদ, দদ, ত, ত, জ, জ, আইন, আইন, কইন, কইন, ফা, ফা, টান দিতে হবে নাকি, এভাবে টান দিতে হবে, ফা, ফা, কফ, কফ, কাফ, কাফ, লাম, লাম, মিম, মিম, নুন, নুন, ওয়াও, ওয়া, ওয়াও, হ্যাঁ ওয়াও, ইংরেজিতে একটা ওয়াও আছে, ওয়াও, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওয়াও উচ্চারণ, উচ্চারণ, ওয়াও, 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 হা, হা, এটা কি হা, হা, নো, এটা হা, 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 যে হা, হা, এক নম্বর মাখরাজ, হা, এক নম্বর, হা, হা, হামজা, হামজা, ইয়া, 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 একটাই, কিন্তু প্যাটার্নটা দুই রকম দিছে, এই জন্য কোরআন শরীফের প্রিন্টের মধ্যে দুই রকম প্যাটার্ন থাকে, এই জন্য এখানে দেওয়া হয়েছে। প্যাটার্নটা কি একটু দেখা, ক্যামেরাতে দেখা দেওয়া যাবে, দেখা যাবে, পুরো পৃষ্ঠাটা এই ক্যামেরাতে দেখা দেওয়া যাবে, হ্যাঁ সুযোগ করে দেখা, পুরো পৃষ্ঠাটা আপনারা দেখেন সবাই, হ্যাঁ আর একটু পিছনে, হ্যাঁ এই এখানে এই কি আছে, আলিফ, আলিফ, বা, তা, সা, জিম, হা, খ,
দাল, জাল, র, তুমি আঙ্গুল দিয়ে দেখাও কোনটা কোনটা পড়তেছি এরকম, মানে আলিফ, এটা হচ্ছে আলিফ, আলিফ, আচ্ছা আলিফ, দেখতে সুবিধা হবে। আর একটু সামনে, আমি এদিকে মোড় নেই। আচ্ছা হ্যাঁ হ্যাঁ, আলিফ আলিফ, বা তা, লক্ষ্য করার বিষয় হলো আলিফ 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 এরকম নয়। আচ্ছা আলিফ আলিফ, রশ্মিকার উচ্চারণ সব সময় রশ্মিকারে হয়। রশ্মিকার মানে কি? শর্টে উচ্চারণ হয়, শর্টে উচ্চারণ, আলিফ হয় না রশ্মিকার। যদি আলিফ হয় তাহলে এটা দীর্ঘিকার হয়ে যেত। আচ্ছা এখানে লেখা আছে, সবাই ফলো করছেন, আলিফ আলিফ, আলিফের মধ্যে কয়টি অক্ষর? একটা। আলহামদুলিল্লাহ, ভালো করে বোঝার চেষ্টা করেন। আলিফ অক্ষরটা বলতে দেখতে একটা অক্ষর দেখা যায়, কিন্তু তিনটার উচ্চারণ, তো এটা তিনটা অক্ষর দিয়ে তৈরি। মাশাআল্লাহ, উচ্চারণের মধ্যে তিনটা অক্ষর আছে। এজন্য আল্লাহ রাসূল বলছেন না, যদি কোনো ব্যক্তি একটি অক্ষর পড়ে কোরআনের তাহলে 30টি নেকি দেওয়া হয়। সুবহানাল্লাহ, এক অক্ষরে 10 নেকি। আলিফ পড়লেন একটা, নেকি ফেলেন 30টা, যুক্তিযুক্ত ভাবে তো 30টা পাওয়ার কথা না, যেহেতু আলিফ একটা 10 পাওয়ার কথা, তাহলে 30 কিভাবে পাইলেন? ওই 30 পাইলা এভাবে যে আলিফের ভিতরে আরো তিনটা অক্ষর, তিনটা অক্ষর লুকাইতো এটার মধ্যে। হ্যাঁ, তিনটা অক্ষর আলিফের মধ্যে, আ লি ফ, আ লি ফ মানে আলিফ আলিফ আলিফ। এই জন্য বলা হয়েছে, যদি কেউ বলে আলিফ লাম মিম, তাহলে সে আলিফে ভাইব 30, লামেও ভাইব 30, মিমেও ভাইব 30, এই তিনটা অক্ষর পড়ার কারণে 90টি নেকি পেয়ে যাবে। মাশাআল্লাহ, এর মাহে রমজানের মধ্যে যদি নিয়ত ভালো থাকে তাহলে 90কে 700তে পরিণত করে দিবে আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা আরো বাড়াই দিতে পারেন, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আলিফ সম্পর্কে কথাটা শেষ। বা দেখেন, বায়ের সাথে একটা দুইটা আকার আছে। বা আমরা আগে পড়ছি আলিফ বা তাসা বা আরিফ বে তে সে, এরকম না, আলিফ বা এরকম, তা সা সা মানে সা, জিম জিম, তিনটা অক্ষর, জিম জিম, উচ্চারণ যেটা খানা খো, ফলো করেন, খ দিয়ে আকার দেয় নাই। আচ্ছা, এটা যারা এই জিনিসটা কালেক্ট করতে পারবে যে বাংলা আরবি উচ্চারণ সহ, তারা ওই বইটার মধ্যে এটা পাবে। এই বইটা কি বই? এটা কি সবার জন্য উপকার হলো? কি বইয়ের কভারটা একটু দেখা দিয়ে, অথবা অন্য কোন বই থেকে পড়লেও তো হবে, অন্য কোন বই থেকে পড়লে হবে, তবে এটার মধ্যে ভালো পাবে আশা করছি। এই যে তালিমুল কোরআন, এটা হচ্ছে তালিমুল কোরআন মুআল্লিম, যারা তালিমুল কোরআনের ট্রেনিং দেয় তারা এই বইটা ফলো করে। জি জি জি। আচ্ছা, অন্য কোন বইও ইচ্ছা করলে পড়তে পারবে, সব জায়গায় পাবে। হ্যাঁ আছে, না দিয়ে তুল কোরআন একটা কায়দা আছে, সেখানেও পাবে। এই দরজা বন্ধ করো। আচ্ছা হ্যাঁ, এরপর, আচ্ছা গেল, কোথায় আসছি আমরা? খ খ, দাল দাল, জাল জাল, দাল লেখে দা লেখে একটু টান আছে, টান দিয়ে তারপরে ল, তারপরে দাল, দাল না কি, দাল দাল, জাল জাল, র র, জা জা, সিন সিন, সিন সিন, সাদ সাদ, দাদ দাদ, তা তা, জা জা, আইন আইন, গাইন গাইন, ফা ফা, কা
কফ কফ কাফ কাফ লাম লাম মিম মিম নুন নুন ওয়াও ওয়াও হা হা হামজা হামজা ইয়া 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 আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তাহলে এই হচ্ছে 29টা হরফ। জি, মানে এই হরফের হরফগুলোর চিহ্ন অনুযায়ী উচ্চারণটা প্রথমে শিখতে হবে। জি জি। আচ্ছা, এবং এটার পাশাপাশি ওই যে মাখরাজটা, মাখরাজটা, হ্যাঁ মাখরাজ, মাখরাজ হচ্ছে কোন হরফ, কোন হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ হয়, কোন হরফটা কোন জায়গা। তিনটা দিলাম আজকে। আচ্ছা ইনশাআল্লাহ বাকিগুলো একটা একটা করে, সবগুলো একদিনই তো আর হবে না। জি, আস্তে 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 হবে, তিনটা শিখে নেবেন প্রথমে। জি ইনশাআল্লাহ আগামী ক্লাসে গেলে প্রশ্ন করব, জিজ্ঞেস করব। আচ্ছা, এবং এই অ্যালফাবেটের ভিতরে দেখেন নকতাওয়ালা হরফ আছে 15টি, আর নকতা ছাড়া আছে 14টি। জি, এটার পরীক্ষা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, নকতাওয়ালার মধ্যে তিন নকতাওয়ালা দুইটি হরফ, মানে নকতাওয়ালা কি আবার, নকতা জিনিসটা কি? নকতা হলো মানে এটা হচ্ছে যারা বেসিক একদম জানে না, একদমই জানে না, যদি এমন কেউ থাকে এখানে। জি জি জি, নকতা জিনিস হরফ পরিচয়ের জন্য একটা চিহ্ন, অক্ষর পরিচয়ের জন্য একটা চিহ্ন ইউজ করা। অক্ষর কিন্তু সবগুলি একই রকম। আচ্ছা, আপনি দেখেন চারটা অক্ষর একই রকম, যে আলিফ বা তা সা, তারপরে ফা কফ, এই পাঁচটি অক্ষর একই রকম। আচ্ছা, এই জিনিসটাও দেখাই দিয়েছে, দেখেন এই পৃষ্ঠা মধ্যে এটা কোনটা একটু, হ্যাঁ হ্যাঁ, আলিফ, এটা কি? এই আলিফ দিয়ে চারটি অক্ষর লেখা যায়। আচ্ছা, আলিফ মিম জ, মানে একটু আগে যেই আমরা হরফগুলো পড়লাম এই হরফগুলোই এখানে এখানে। আচ্ছা, একটা একটা অক্ষরে চারটা অক্ষর বানানো যায়। আচ্ছা ঠিক আছে, আলিফ মিম ত জ। এরপরেরটা হচ্ছে বা তা তা সা ফা কফ ক, মা ফা কাফ, বা তা সা ফা কফ, কফ না কাফ, কাফ কাফ কাফ, বা তা সা ফা কাফ কাফ, ভেরি গুড। হ্যাঁ, এরপর এই পাঁচটি অক্ষরও আপনি দেখেন শুধু নকতার মধ্যে ডিফারেন্স, বায়ের নকতা কি ওই যে ফোঁটাগুলো না? আচ্ছা, তাহলে বায়ের নিচে একটা ফোঁটা, তার মানে বায়ের নিচে এক নকতা, এক নকতা, তাহলে এটা নকতা বলা হরফ এটা। হ্যাঁ, এটা নকতা বলা। আবার উপরে এক নাম্বার লাইনে আলিফ মিম ত জ, তাহলে জর মধ্যে একটা ফোঁটা আছে, এটা কি এক নম্বর, এক নুক্তা, এক নুক্তা? আচ্ছা, এটাও একটা নুক্তা। এরপরে দুই নম্বর হচ্ছে বা, এটার নিচে একটা নুক্তা আছে, তাহলে এটা এক নুক্তা, এক নুক্তা। এরপরে হচ্ছে তা, তায়ের মধ্যে উপরে দুইটা নুক্তা আছে, এটা হচ্ছে দুই নুক্তা, এরপরে হচ্ছে সা, সা এর মধ্যে তিনটা নুক্তা, ফা এর মধ্যে একটা নুক্তা। ফা আর তা বা তা সার মধ্যে কি ডিফারেন্স একটু দেখেন, একটা নুক্তা ঠিক, কিন্তু ফা এর মাথাটা একটু গোল। আচ্ছা, আর বা তা সার মাথার মধ্যে গোলা গোল নাই, নাই, হ্যাঁ এতটুকুই বেশ কম। হ্যাঁ আচ্ছা, গোল থাকলে আর উপরে একটা নকতা থাকলে বুঝবো তো এটা হলো পা। আচ্ছা, আবার গোল নাই উপরে একটা নকতা আছে। আচ্ছা, এটাকে কি বলবো, গোল নাই উপরে একটা নকতা আছে, নুন, নুন, নুন তো এটা, তাহলে ওই যে নিচে সাত নম্বরে, সাত নম্বরে একবারে সাত নম্বরে চলে যায়, রাইট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে নুন। আবার গোল আছে উপরে দুইটা নকতা, তাহলে এটা হবে ক, এটা হবে ওই সাত নম্বরে। জি, আচ্ছা আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস, এই যে ফা ফা বা তা সা ফা কাফ, কাফের মধ্যে দেখেন কাফটার মধ্যে এটা এস, এস এর মধ্যে থাকবে, পেটের মধ্যে এস, এস থাকলে এটা কাফ। আচ্ছা, ওকে, এরপরে আরেকটা জিনিস, এরপরে যাই আমরা তিন নম্বরে, হা খ খ জিম, জিম বা জিম হচ্ছে মাঝখানে পেটের মধ্যে, জিম হলো পেটের মধ্যে বা নিচে, খ হলো উপরে, উপরে, আর হা এর মধ্যে নকতা নেই, নকতা নেই। আচ্ছা, তারপরে র জা ওয়াও দাল জাল, র জা ওয়াও দাল জাল জাল, মাশাআল্লাহ। একজন কমেন্ট লিখছে আফরোজা ইসলাম নামে, আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগলো, ছেলেকে নিয়ে দেখছি, আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, ছেলেকে নিয়ে দেখতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন লিখছে হচ্ছে অনেক ভালো একটা উদ্যোগ, এসব সিআইটি ভাবতে পারে, মাশাআল্লাহ, সিআইটি কে ধন্যবাদ দিছে, ক্রিয়েটিভ আইটি প্রতিষ্ঠানকে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, র
রয়েল মেদান র রাইট চিহ্ন দেই না আমরা রাইট চিহ্নটাতে ছোট্ট করে যদি দেন তাহলে র হয়ে যায় আচ্ছা রাইট একটা চিহ্ন দে রাইট চিহ্ন দেই অনেক ইংলিশে এইটাকে ছোট্ট করে দিলে এটা র হয়ে যায় মাশাআল্লাহ মোহাম্মদ এটার মধ্যে একটা ডট দিলে জাল জা জা হয়ে যায় সহজ ভেরি গুড ভেরি গুড তারপরে এটার মাথাটাকে গোল করে দিলে ও হয় ও হলো একটা কমা কমার চিহ্নটা লিখি না আমরা হ্যাঁ 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 এটা হলো ও মানে এগুলো হচ্ছে লিখতে গেলে বা লিখার সময় এগুলো দরকার হয় ভেরি গুড একজন এখানে মোহাম্মদ মোহাম্মদ মান্নান খান নামে আরেকজন কমেন্ট লিখছে উনি লিখছে থ্যাংক ইউ আমার মা লাইভ দেখে শেখার চেষ্টা করছে অনেক অনেক ধন্যবাদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুুলিল্লাহ আলহামদুুলিল্লাহ মাশাআল্লাহ লিখে লিখে শিখলে সবচেয়ে ভালো তারপরে দাল দেখেন দাল তারপরে দাল আমি এখানে কমপ্লিট করে দিচ্ছি হামজা আর আইন গয়ন একই রকম হামজা মাথাটা যেরকম আইনের মাথাটা এরকম গাইনের মাথাটা এরকম একই রকম আচ্ছা 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 হামজা হামজা হচ্ছে মাথাটা যেরকম আইনের মাথাটা ওইরকম গাইনের মাথাটা এরকম ছয় নম্বর এটা দেখা যাচ্ছে হ্যাঁ জি হামজা আইন গাইন গাইন আচ্ছা আচ্ছা জি আচ্ছা তারপরে আছেন সাত নম্বর সাত নম্বর নুন নুন কফ লাম লাম নুন কফ লাম আচ্ছা ভেরি গুড ভেরি গুড চাঁদের মতন চিহ্নটা একটা ফোড়া দিলেন এটাকে নুন হলো আচ্ছা আর মাথাটা গোল করে দিলেন চাঁদের তিন তিন লেখেন না এক দুই তিন এই তিন রে লিখে দুই নকতাও ফুড়ে দিলে তিনের মাথার মধ্যে দুইটা ফোড়া দিলে কফ হয়ে যায় মাশাআল্লাহ মাশাআল্লাহ দুইটা ফোটা হইলে কফ কফ তারপরে লাম তারপর হচ্ছে লাম লম্বা করে আলিফটাকে লম্বা করে একটু গোল করে দিলে লাম হয়ে যায় ওই যে আমরা বর্শি বর্শি মাছ ধরে যে মাছের বর্শির মধ্যে যে বর্শির মতন দেখতে দেখা যায় এটাকে লাম বলে এরকম বৈজ্ঞানিক পদ্ধতিতে শিখায় মাশাআল্লাহ খুব ভালো শিখায় ওরা তারপরে হা দেখেন হায়ের প্যাটার্নটাও দেখেন আজকে শিখে নেন এই হায়ের প্যাটার্ন গুলি কয়েকটা প্যাটার্ন কয়েক রকমের হা আচ্ছা হা সাত রকমের আছে এখানে এখানে আছে সাত সাত রকমের হা শব্দের প্রথমে একরকম থাকে মাঝে একরকম থাকে শেষে একরকম থাকে মোটামুটি তিনটা রকম ধারণা রাখলে হয়ে যায় তারপরে ইয়ার প্যাটার্ন দুই রকম আচ্ছা ভেরি গুড মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি আলহামদুলিল্লাহ তাহলে আজকে একটু পর্যন্ত আমরা আজকে শিখলাম কি কি আমরা যা শিখলাম মাখরাজ শিখলাম তিনটি আর অ্যালফাবেট গুলি সব শিখলাম মাশাআল্লাহ অ্যালফাবেট গুলো উচ্চারণ শিখলাম আল্লাহ তাআলা আমাদের এই শিক্ষাকে কবুল করুক আমিন আল্লাহর কাছে দোয়া করি আমিন আবার একটা হাদিস শুনি জি যে কোনো বৈঠকের পরে যে কোনো কালে কাজের পরে আপনি আল্লাহর নাম নিয়ে রসুলের আল্লাহর প্রশংসা করে রসুলের প্রতি দুরুদ সালাম পড়ে শুরু করলেন কাজটা শেষ করে বললেন একটা কালেমা তাইলে সেই কাজের মধ্যে আল্লাহ তাআলা আপনাকে একটা নূর ফয়দা করে দিবেন সুবহানাল্লাহ রাসূল বলছেন সেই কালেমাটা হচ্ছে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়িল আযীম وصلى الله وسلم على رسول الله وآله وصحبه أجمعين بحق لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আগামী ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক আল্লাহ আমাদের সকলকে দান করুক জি একজন জানতে চাইছে সুলতান ইসলাম আবার কবে হবে ইনশাআল্লাহ সবকিছু ঠিকঠাক আমরা আগামীকালকে আবার করতে প্রতিদিন দুপুর দুইটায় দুইটায় মাশাআল্লাহ প্রতিদিন দুপুর দুইটা থেকে আমাদের লাইভ শুরু হবে একটু সবাইকে বলে দিলে আমার মনে হয় আরো অনেকেই বুঝতে পারবে জিনিসটা ইনশাআল্লাহ আগামীকাল এবং প্রতিদিন আমরা চেষ্টা করছি দুপুর দুইটায় জি দুপুর দুইটায় বসবো আমরা ইনশাআল্লাহ আপনারাও বসবেন আর আপনাদের কোনো কিছু জানার থাকলে শিখতে অসুবিধা হলে আমাকে বলবেন জি আমাদের এই পেজে মেসেজ পাঠালে হবে তাহলে আজকে কি আমরা দোয়া করব জি দোয়ার মাধ্যমে শেষ করব ইনশাআল্লাহ জি জি দোয়ার মাধ্যমে শেষ হাদিসটা আরেকবার একটু হাদিসটা খুব ইম্পর্টেন্ট ছিল হচ্ছে যদি কোনো ব্যক্তি কোনো বৈঠক কোনো ক্লাস
আজকাল তো বিভিন্ন রকমের ক্লাস হয়, বিভিন্ন রকমের একটা ছোট্ট প্রশ্ন আসছে, আমি করে ফেলি। হ্যাঁ, প্রশ্নটা লিখছে আসসালামু আলাইকুম, প্রশ্নটা করছে হচ্ছে রাশিদা আক্তার মেঘলা নামে একজন। উনি লিখছে আসসালামু আলাইকুম, আরবি টাইপিং করতে হয় কিভাবে, যজম পেশ নুকতা জের সহ? এটা জানতে চাইছে যে আরবি টাইপিং বা আরবি লেখার সময় জবর যজম পেশ নুকতা জের সহই কি টাইপিং করতে হয়, সহ করা যায় আবার এগুলি ছাড়াও করা জরুরি কিনা? এটা যারা ওই এটা জানে না, ল্যাঙ্গুয়েজ জানে না, তাদের জন্য এটা জরুরি। যেমন কোরআন পড়ার জন্য যারা ল্যাঙ্গুয়েজ জানে না, কোরআনের ল্যাঙ্গুয়েজ একটা জানা জিনিস আছে, এটা যদি জানা থাকে তাহলে তার জন্য এটা জরুরি না। যার এটা জানা নাই তার জন্য এটা জরুরি। সৌদি আরবে বিভিন্ন জায়গার মধ্যে দেখা যায় যে বিভিন্ন লেখার মধ্যে, আরবি লেখার মধ্যে জবর জের পেশ এগুলো থাকে না, কারণ হচ্ছে ওরা ল্যাঙ্গুয়েজটা জানে। ব্যবহার পত্রিকাতেও থাকে না, কোরআন শরীফের মধ্যেও এক সময় জবর জের পেশ ইত্যাদি কিছু ছিল না। এগুলি কোরআনকে সহজে যাতে সর্বস্তরের ভাষাভাষী লোকেরা পড়তে পারে, শিখতে পারে, এই জন্য গবেষণা করে কোরআনের গবেষকরা এই জবর জের ফের যজম তা দের ইত্যাদি আবিষ্কার করে কোরআনকে সহজ করে দিয়েছে। তবে আপনি যদি ল্যাঙ্গুয়েজ জানা থাকে তাইলে দরকার নেই, আর ল্যাঙ্গুয়েজ না জানা থাকলে তো আপনি এটা জানতেই হবে। এটা জানা, যেটা জানা ছাড়া আপনি পারবেন না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জেনে পড়ার তৌফিক দান করুক আমাদেরকে। তাহলে আমরা বিদায় নিব আজকে। জি বিদায় নেই, তাহলে দোয়া করি। জি আসসালাম করব। জি হ্যাঁ অবশ্যই। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইয়া রাব, রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। رب زدني علما، رب يسر ولا تؤسر، وتمم علينا بالخير، رب ارحمهما كما ربياني صغيرا، واجعل آخر كلمتنا عند الموت كلمة الطيب لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. السلام عليكم. السلام ورحمة الله وبركاته.